গরম ঠান্ডা খাবারে দাঁত শিরশির, এর চেয়ে ভয়ানক অনুভূতি যেন হতেই পারে না। অনেকের তো থাকে ক্যাভিটির মতো সমস্যা, এসব সমস্যার সমাধানে হতে হবে আগে থেকে সচেতন। নিয়ম করে দাঁত পরিষ্কার করা যেমন জরুরি, তেমনি খাদ্যাভ্যাসও রাখতে পারেন দাঁত ভালো রাখার খাবার। দর্শক, এবারে জানবো কোন কোন খাবারে ভালো থাকবে আপনার দাঁত। শরীরের বিভিন্ন অঙ্গের মতো যত্ন নেওয়া প্রয়োজন দাঁত ও মাড়ির, কারণ দাঁতের রোগ যেমন যন্ত্রণাদায়ক তেমনি অসুবিধা সৃষ্টি করে স্বাভাবিক কাজকর্মের। দাঁতের যত্নে তাই দাঁত পরিষ্কার ছাড়াও সচেতন হতে হবে খাবার নিয়ে। দাঁত ও মাড়ি সুস্থ রাখে এমন খাবার তালিকায় রাখতে পারেন দুধ ও দুগ্ধজাত খাবার। প্রতিদিন দুধ খেলে ভালো থাকে দাঁতের এনামেল। মুখে লালার নিঃসরণ বাড়াতে ও দাঁত পরিষ্কার রাখতেও খেতে পারেন পনির। দইয়ের প্রোবায়োটিক গুণাগুণও সুরক্ষিত রাখে মুখ ও দাঁতের স্বাস্থ্য। দাঁত ও মাড়ির যত্নে সবচেয়ে ভালো আরেকটি উপাদান লবঙ্গ। এতে রয়েছে ইউজিনল নামক এক ধরনের উপাদান, যা মুখে দুর্গন্ধ দূর করার পাশাপাশি নিঃশ্বাসে আনে সজীবতা। এই উপাদানটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। মুখের ক্ষত ও মাড়ির ঘা সারাতেও কার্যকরী লবঙ্গ। ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দাঁত ও মুখ সুরক্ষিত রাখতে পান করতে পারেন কমলার জুস। এতে থাকা ক্যালসিয়াম, ভিটামিন সি ও ভিটামিন ডি ভালো রাখে দাঁতের স্বাস্থ্য। মাড়ি ভালো রাখতে খেতে পারেন আপেল। অনেকের কাছে কাঁচা পেঁয়াজ দুর্গন্ধযুক্ত খাবার হলেও দাঁত ও মাড়ির জন্য ভালো এটি। নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে দূর হয় মুখের ব্যাকটেরিয়ার সংক্রমণ। আবার খাবার খাওয়ার ফলে মুখের ভেতর বাসা বাঁধে নানা ধরনের রোগ জীবাণু। নিয়মিত এক টুকরো দারুচিনি মুখে রেখে দিলে তা মুখের সুগন্ধি বজায় রাখার পাশাপাশি প্রতিরোধ করে জীবাণু। ব্রোকলি ও গাজরেও ভালো রাখে দাঁতের স্বাস্থ্য। ব্রোকলি চিবালে মুখে লালার পরিমাণ বাড়ে আর এতে সহজেই দূর হয় দাঁতের দাগ। আর গাজর খেলে দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা বেরিয়ে আসে সহজেই। তবে দাঁতের সুস্থতার জন্য খাবার খাওয়ার পর পান করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি। কুলকুচি করে দাঁত পরিষ্কার করুন ভালোভাবে, এতে দাঁতে আটকে থাকা খাবারের কণা দূর হবে, হবে না দাঁতের সংক্রমণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।